ওয়ার্ড থেকে যদি করোনা রোগী সুস্থ হয়ে যায়, আইসিইউ বেড পর্যন্ত যদি যেতেই না হয়, এমন ভাবনা থেকে করোনা রোগীদের সহজেই বেশি অক্সিজেন দিতে একটি মেডিকেল কিট উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র শিক্ষকদের একটি দল। দুই ধাপের পরীক্ষা নিরীক্ষার পর এখন চলছে তৃতীয় ধাপ। পরীক্ষায় সফলতা আসলে এটি হতে পারে হাইফ্লো নাজাল ক্যানুলার বিকল্প। করোনা এখন সারা বিশ্বেরই জেরবার অবস্থা। প্রতিরোধের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের কার্যকর চিকিৎসা সেবা দিতে বিশ্বজুড়েই উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন যন্ত্রের, পিছিয়ে নেই দেশের উদ্ভাবকরাও। হাসপাতালের সাধারণ ওয়ার্ডে মিনিটে 15 লিটার অক্সিজেন দেওয়া সম্ভব, তাতেও কাজ না হলে বিদ্যুৎ চালিত হাইফ্লো নাজাল ক্যানুলার মাধ্যমে সর্বোচ্চ 60 লিটার অক্সিজেন দেওয়া যায়, যা এইচডিইউ এবং আইসিইউতে ব্যবহার করা হয়। বিষয়টি মাথায় রেখে বুয়েটের একদল শিক্ষক ও শিক্ষার্থী কাজে লেগে যান সাধারণ ওয়ার্ডেই রোগীকে কিভাবে সহজেই বেশি মাত্রার অক্সিজেন দেওয়া যায়। উদ্ভাবন করেন অক্সিজেট নামের ছোট একটি সিপ্যাপ, যার মাধ্যমে বিদ্যুৎ ছাড়াই সিলিন্ডার অথবা সাপ্লাই লাইনে সংযুক্ত করে বাইরের বাতাস টেনে অক্সিজেনের প্রবাহ মিনিটে 60 লিটার পর্যন্ত করা সম্ভব। এই হাই প্রেশারের অক্সিজেন ইনলেটে যখন দেওয়া হয়, এটি এখানে হাই ভেলোসিটিতে আসলে সেই অক্সিজেনটাকে এখানে ইজেক্ট করে, তাতে একটি লো প্রেশার ক্রিয়েট হয় এবং এটি এনভায়রনমেন্ট থেকে বাতাস পুল করে মিক্স করে এই আউটলেট দিয়ে 60 লিটারের একটি অক্সিজেনেটেড এয়ারের ফ্লো ক্রিয়েট করে। এই সেকেন্ডারি ইনলেট দিয়ে আমরা আরও অ্যাডিশনাল অক্সিজেন দিয়ে আমরা যেটা করতে পারি, এই 60 লিটারের মধ্যে অক্সিজেনের যেই ঘনত্বটা এটা 100% পর্যন্ত নেওয়া সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলা তো 4-5 লাখ টাকার কমে এরকম নাই, ইউজুয়ালি একটু ভালো ব্র্যান্ড হলে। আর আমাদের এই ডিভাইসটা এগুলো সব মিলে হচ্ছে খরচ প্রায় 20,000 মতো হয়ে যায়। প্রাথমিক ট্রায়ালে অক্সিজেনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এখন ঢাকা মেডিকেলে চলছে তৃতীয় ধাপের ট্রায়াল, যার মাধ্যমে বোঝা যাবে এটি হাইফ্লো নাজাল ক্যানুলার বিকল্প হতে পারে কিনা। যেসব চিকিৎসক এটির ট্রায়ালে যুক্ত তারাও বললেন সিপ্যাপটির কার্যকারিতার কথা। হাইফ্লো মেশিন নাজাল ক্যানুলার এটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার এবং দামের একটা ব্যাপার আছে। ভবিষ্যতে যদি কোনো কারণে আমাদের মহামারী, এই করোনা মহামারী ভারতের মতো যদি অথবা ব্রাজিলের মতো খারাপ পরিস্থিতি যায়, যে পর্যায়ে আমরা হয়তো সরকারি বড় বড় হাসপাতালগুলো বেড ক্রাইসিস তৈরি হবে, তখন আমরা সাধারণ এই মেশিনটা উপজেলা অথবা জেলা পর্যায়ে হসপিটালেও বিদ্যুৎবিহীনভাবে আমরা রোগীকে ম্যাক্সিমাম অক্সিজেন দিয়ে রাখতে পারবো। অক্সিজেনকে আরও সহজলভ্য করতে সরকারি পৃষ্ঠপোষকতার জন্য কথা চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, আলোচনা চলছে কয়েকটি বেসরকারি কোম্পানির সঙ্গেও। উদ্যোক্তাদের ইচ্ছা রয়েছে তাদের এই উদ্ভাবনের কারিগরি বিষয়টি উন্মুক্ত করে দেওয়ারও। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।